একজন বিজ্ঞ ব্যক্তি এদের ভালোবেসে নাম দিয়েছিলেন টোকাই। কিন্তু আমরা এখন এই নামটিকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছি যে আমরা এখন তুচ্ছ তাচ্ছিল্য করে গালি হিসেবে এই নামটাকে বলি। তোমার নাম কি? ফিরোজ। ফিরোজ তো খুব সুন্দর নাম। তোমার বাবা মা কি করে? প্রতিবন্ধী। তুমি কি স্কুলে যাও? সেই। আচ্ছা, এবার তুমি এখানে কি করো আর কি? কেলা আতে কেলা টোকাই। এই শিশুটিরও কিন্তু কথা ছিল যে সে স্কুলে যাবে, তার বাবা মার সঙ্গে সময় কাটাবে, কিন্তু জীবিকা নির্বাহের জন্য তাকে রাস্তায় নেমে আসতে হয়েছে। এবং পরিবার ফেলে যারা জীবিকা নির্বাহের জন্য এরকম পথে নেমে আসে সেই শিশুদেরকে আমরা বলি পথ শিশু। একজন গুণী, একজন বিজ্ঞ ব্যক্তি এদের ভালোবেসে নাম দিয়েছিলেন টোকাই। কিন্তু আমরা এখন এই নামটিকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছি যে আমরা এখন তুচ্ছ তাচ্ছিল্য করে গালি হিসেবে এই নামটাকে বলি। একটি শিশু যখন তার শৈশবে থাকে তখন কিন্তু তার পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা, হেসেখেলে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর কথা, এটা কিন্তু একটা শিশুর অধিকার। কিন্তু অনেক শিশু আছে যারা জীবিকা নির্বাহের জন্য পথে নেমে এসেছে। এখন এদের অধিকার এদের কাছে আবার ফিরে দেওয়ার দায়িত্ব যেরকম সমাজ এবং রাষ্ট্রের রয়েছে তেমনি কিন্তু আমাদেরও রয়েছে। কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে কতটুকুই বা ভেবেছি, এরকম টোকাই কিংবা পথ শিশুদের আসল পরিসংখ্যানটা কী সেটা জানা যায়নি। কিন্তু বিভিন্ন সূত্র এবং ধারণার মাধ্যমে জানা গেছে যে সেটা প্রায় 30 লক্ষ, যা কিন্তু আমাদের জনসংখ্যার একটি অনেক বড় অংশ। এবং এরা যদি এভাবেই বেড়ে উঠতে থাকে তাহলে কিন্তু একটা সময় তারা দেশের জন্য দায়ভার হয়ে উঠবে। তাই চলুন আমরা সবাই মিলে এদেরকে দেশের দায়ভার না ভেবে সম্পদে রূপান্তরিত করি এবং এদের সোনালী শৈশব এদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করি, যেন এরা আবার তাদের সোনালী শৈশব ফিরে পায় এবং তারা যেন কোনো অধিকার থেকে বঞ্চিত না হয়। সুভাষ ফায়েদ শিজা, একটু ভাবুন, আরটিভি, ঢাকা।